মানুষের আত্মবিশ্বাস তখন অনেক বেড়ে যায় যখন তার ব্যাংক ব্যালেন্স বেশি থাকে। মাসে মোটামুটি ভালো ইনকাম থাকা সত্ত্বেও আমরা আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতেই পারি না, আর এর জন্য দায়ী হলো আমাদের কিছু খারাপ অভ্যাস, যেগুলির মাত্র কয়েকটি দূর করতে পারলেই আমাদের আজেবাজে খরচ বাঁচিয়ে ব্যাংক ব্যালেন্সকে বাড়ানো সম্ভব। তাই আপনিও যদি আপনার মধ্যে থাকা এই ব্যাড হ্যাবিটগুলিকে বদলে নিজের ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে তুলতে চান, তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার ১, ধার নেবেন না। এমন অনেক মানুষকে দেখেছি যারা প্রথমে একজনের থেকে ধার নেয় এবং তার টাকা শোধ করার জন্য আরেকজনের থেকে ধার নেয়, এর ফলে তাদের সঞ্চয় বলে কিছুই থাকে না, থাকে শুধুমাত্র ঋণের বোঝা। অপরদিকে ধারের আরো সহজ রাস্তা হলো ক্রেডিট কার্ড, যেখানে চাইলে ইচ্ছা মতো খরচা করা যায়, তারপর চড়া সুদে সেই টাকা শোধও করতে হয়, অর্থাৎ এখানে সঞ্চয়ের কোনো প্রশ্নই ওঠে না। তাই নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে হলে মোটেই কোনো ধার নেওয়া চলবে না। নাম্বার ২, বাজে অভ্যাস ত্যাগ করুন। এটা শুনলে অনেকেই হয়তো অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, প্রতি মাসে কত টাকা আপনি আপনার বাজে অভ্যাসের পেছনে খরচ করেন। উদাহরণস্বরূপ একজন স্মোকারকেই ধরুন, এক ব্যক্তি যদি প্রত্যেক দিন চার পাঁচটা করে সিগারেট খেয়ে থাকে তাহলে তার প্রত্যেক দিন খরচা হয় প্রায় ৩০ টাকা, অর্থাৎ ওই ব্যক্তি প্রতি মাসে ব্যয় করে প্রায় ৯০০ টাকা, যা এক বছরে গিয়ে দাঁড়ায় ১০,৮০০ টাকা মতো। অর্থাৎ এর জন্যই ব্যাংক ব্যালেন্স বাড়াতে নিজের বাজে অভ্যাসকে ত্যাগ করতেই হবে, যার ফলে আপনার টাকাও সেভ হবে অ্যান্ড শরীরও বাঁচবে। নাম্বার ৩, রেকর্ডস মেনটেন করা। আপনি হয়তো কয়েক মাস আগে টিভি কিনেছেন এবং হট করে আপনার টিভিটা খারাপ হয়ে গেল, আর ওয়ারেন্টি কার্ডটাও আপনি তখন খুঁজে পাচ্ছেন না, যার ফলে ওই টিভিটা ঠিক করতে গিয়ে আপনার ভালো রকমের একটা খরচ হয়ে গেল। বাট আপনার এই খরচটা হতো না যদি আপনি আপনার রেকর্ডস মেনটেন করতেন। তাই এরপর থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস মেনটেন করার চেষ্টা করুন, যার ফলে আপনার বাজে খরচ কম হবে অ্যান্ড ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকবে। নাম্বার ৪, মাসিক খরচ মেনটেন করা। কখনো কি একবার ঠান্ডা মাথায় আপনার মাসিক খরচের ব্যাপারে ভেবে দেখেছেন? অর্থাৎ কখনো কি ভেবেছেন যে কোন কোন ক্ষেত্রে আপনার খরচ বেশি হয় এবং সেক্ষেত্রে খরচ কমানোর অপশান কি কি আছে? যেমন ধরুন, আপনি এখানে ওখানে যাওয়ার হলে প্লেনে যাওয়া আসা করেন, যা আপনার আয় হিসাবে বেশি ব্যয়বহুল। এক্ষেত্রে ওই যাতায়াত যদি আপনি ট্রেনে করতেন তাহলে আপনার খরচ অনেক কম হতো। তাই এটা মাথায় রেখে খুঁজে বার করুন যে আপনার বেশি খরচের জায়গাগুলি কি, এবং পরবর্তীতে সেটাকে কম করারও চেষ্টা করুন। নাম্বার ৫, বাই ইন বাল্ক। অর্থাৎ একসঙ্গে অনেক পরিমাণে জিনিস কেনা। এক লিটার জলের দাম ২০ টাকা, আর এটা যদি আপনি ৫ লিটারে চান তাহলে দাম পড়বে প্রায় ৬০ থেকে ৮০ টাকা মতো। তাহলে কোনটা লাভ? অন্যদিকে মনে করুন আপনার পরিবারে চাল লাগে ২৫ কিলো, কিন্তু যখনই চালের প্রয়োজন হয় তখন আপনি নিয়ে আসেন ২-৩ কিলো মাত্র, কিন্তু এক্ষেত্রে সেখানে যদি আপনি ২৫ কিলোর বস্তা নিয়ে আসতেন তাহলে দাম অনেকটা কম হতো। আর এরকমভাবেই যদি আপনি আপনার ডে টু ডে লাইফের সমস্ত মালপত্র পাইকারি কিনতে থাকেন তাহলে খরচ তো কম হবেই এবং আপনার দোকানির সঙ্গে সম্পর্কটাও অনেক বেটার তৈরি হবে। অ্যান্ড নাম্বার ৬, সেভ ইওর হেলথ। অর্থাৎ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। স্বাস্থ্যই আমাদের সবথেকে বড় সম্পদ আর অনেক বড় একটা খরচের জায়গা। তাই এটাকে যদি ঠিকঠাক না রাখা যায় তাহলে টাকা পয়সা আপনার কোথা দিয়ে যে বেরিয়ে যাবে তা বুঝতেও পারবেন না। এবং এটা শুধু আপনার নিজের ব্যাপারই নয়, পরিবারের সকলের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন, কারণ তারা অসুস্থ হলেও আপনাকেই খরচা দিতে হবে। তো আপনি কি এই টিপসগুলির মধ্যে কোনোটি অলরেডি ফলো করছেন? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।